নগর নিয়ামতপুরের শ্রীমন্তপুর ও শালবাড়ি গ্রাম সামাজিক শক্তি কমিটির মাধ্যমে 195 জন ইউপিজি সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্রীমন্তপুর ফুটবল মাঠে গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়। শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল মামুন হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি হেলাল কাজী, আব্দুল হালিম সহসভাপতি, রিনা সাধারণ সম্পাদক, শহীদুল ইসলাম সন্টু, জুয়েল রানা সহ অন্যান্য সদস্যবৃন্দরা। এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মোশারফ হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার মাসুদ রানা, রুবিনা ইমরান খান, আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল আলম, মোহাম্মদ নাইমুল হক, মোহাম্মদ আসলাম হোসেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা আফরোজা আইরিন প্রমুখ।